সম্মানিত সুদি আসসালামু আলাইকুম। ব্রাজিলের ব্রাসিলিয়া থেকে আমরা কয়েকজন বন্ধু পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আজ আমরা ব্রাজিলের ব্রাসিলিয়াতে চিড়িয়াখানায় আসলাম, এখানকার অনেক কিছু দেখলাম। তো এই নিয়ে একটা আমরা প্রতিবেদন তৈরি করতে চাই, কার কিরকম মন্তব্য কি দেখলেন সেটা নিয়ে আমাদের এখনকার একটা ছোট পর্ব। তো প্রথমে যাচ্ছি আমাদের বড় ভাই রিঙ্কু ভাই, ইনি খুব অল্প সময় ব্রাজিলেই আগত, তো ওনার কাছ থেকেই ওনার অনুভূতি, ঈদ সম্বন্ধে এবং আজকের ভ্রমণের অনুভূতি শুনতে চাচ্ছি। রিঙ্কু ভাই, হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? আই এম ফাইন। আমি তো ব্রাজিলিয়াতে আসছি, বাট নতুন হলেও এটা আমার জন্য প্রথম ঈদ, এবং ঠিক আছে, অনেক এনজয় করতেছি এখানে। আমার ফ্রেন্ডরা আছে এই জন্য মোটামুটি, যদিও মা বাবা এবং সবাইকে মিস করতেছি, অনেক অনেক মিস করতেছি, বাট ভালো লাগতেছে সবাই। একটা আমরা চারজন একটা যৌথ ফ্যামিলি, আমরা আমাদের ফ্যামিলি, তো ভালো লাগতেছে। তো কালকে ঈদ গেলো, আজকে আমরা সবাই ফ্রেন্ডরা মিলে আসলাম, এখানে চিড়িয়াখানা দেখবো, অনেক কিছু দেখলাম, ভালো লাগতেছে। যদি এখানে পশু পাখির অবস্থা অনেকে নাজুক এই সরকারের মতোই, তো এখানে উন্নয়নের এবং সংস্কারের দরকার। বাঘটাকে দেখলাম অনেকদিন না খেয়ে আছে, মনে হয় যেন দুর্বল, কিন্তু তারপরে ভালো লাগছে। কিন্তু আরও একটা জিনিস দেখলাম, কিন্তু সেটা তো আর এক সপ্তাহ চোখের সামনে থেকে যাবে না, একটা ভালোই দেখলাম। ঠিক আছে, তো এটাই, সবাই ভালো থাকবেন, এই হলো যায় থেকে যে কথা, এবং সবাইকে ঈদের মোবারক, ঈদ মোবারক, যে শুভেচ্ছা। ধন্যবাদ রিঙ্কু ভাই, ওনার মধ্যে আমরা শুনতে পারলাম এখনকার অনুভূতি। তো এখন আমরা চলে যাব আমাদের আরেক হট বয়, হট বয় প্লে বয় সারার ভাই। না, আসলে হট বয়টা আরেকজন, যেহেতু একটু মানে ঘুরে গেছে জিনিসটা, তা আমাদের এখনকার দুর্বল বয়। ভাই আপনার মন্তব্য তাড়াতাড়ি যান না ভাই, দেন আমি কই, আমি আমি কই, তুমি আমাদের মাঝে রিঙ্কু ভাই অনেক সুন্দর একটা গান পরিবেশন করলেন। তো এখন আমরা চলে যাবো আরেক গীতিকার সুরকার মিউজিকে, নষ্ট করে ফেলেছে, ভালো একটা মুড ছিল, ভালোভাবে একটু এক্সপ্রেশন করবো, বাট সে তোমার মুড বন্ধ করেছে। বাথরুম সিঙ্গার আরেকজন, বাট ওনার কিন্তু মডেলিং স্টাইল অন্যরকম। তো এখন একসাথে দুজন আচ্ছা আমি করতেছি, তুমি কাটো আমি আমি করতেছি আপনার ইয়ে করেন।